হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আশা নয় বিশ্বাস, আল্লাহর রহমতে যে যেখানে আছেন সর্বত্র ভালো আছেন ইনশাল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মার্কেটিংয়ে কাজ করার ইচ্ছা। অনেক ভাই আছেন যারা অন্যের মুখে শুনে শুনে আসছেন আপনারা মার্কেটিংয়ে কাজ করতে চান, আসলে মার্কেটিংয়ে আপনি কীভাবে কাজ করবেন, আপনি মার্কেটিংয়ে বিভিন্নভাবে বন্ধুর মুখে, ভাইয়ের মুখে বা আপনার পরিচিতি কেউ আছে, বিভিন্ন জনের মুখে আপনারা শুনে আসতেছেন মার্কেটিংয়ের চাকরি অনেক কঠিন, আর অনেক কঠিন দেখে আপনি পিছনে পড়ে যাচ্ছেন এবং কাজ করার ইচ্ছাও তৈরি করতেছেন, আবার মানসিকতার সাথে সাথে নষ্ট করে ফেলতেছেন যে না, এটা আমার দ্বারা আর হবে না। আমি আসলে যারা মার্কেটিংয়ে কাজ করেন, আমি শুধু মার্কেটিংয়ে কাজ করার যে একটা মজা, আপনি যে মার্কেটিংয়ে কাজ করলে যে অনেক মজা করেন, আমি শুধু আপনার এবং কি কি কষ্ট, মজা কি আর কষ্ট কি, আমি এগুলো নিয়ে আজকে এই পুরোপুরি ভিডিওটি করার চেষ্টা করব। যে সকল ভাই আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা কন্টিনিউ দেখবেন, এবং এই ভিডিও থেকে আপনি কি শিখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি জানাবেন। অনেক ভাই আছেন যারা নতুন আপনি আমাদের ভিডিও দেখতেছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন এই ধরনের ভিডিও আপনারা সবসময় দেখতে পান। যাদের মার্কেটিংয়ে কাজ করার ইচ্ছা, আমি শুধু তাদেরকে একটা কথা বলতে চাই ভাই, আপনি নিজে যদি না চান তাহলে কখনোই আপনি মার্কেটিংয়ে এসে কোনো দিন লাইফে ভালো কিছু করতে পারবেন না। অবশ্যই আপনি জানেন পৃথিবীতে যারা আজকে প্রতিষ্ঠিত ব্যক্তি এবং টপ লেভেলে আছে, যেমন আপনি যদি মনে করেন অ্যামাজন কোম্পানির মালিক, সে মার্কেটিং থেকে আসছে, আপনি বিভিন্ন কোম্পানি যারা প্রতিষ্ঠিত, ইউনিলিভার কোম্পানি বলেন, প্রাণ কোম্পানি, প্রাণ আরএফএল গ্রুপ বলেন, স্কয়ার বলেন, আবুল খয়ের বলেন, আপনার ঢাকা টোবাকো বলেন, আপনার সজীব বলেন, মানে বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে, অন্যান্য 10টা কোম্পানির ভিতরে সিরিয়ালে যারা আছে, তারা কিন্তু আস্তে আস্তে মার্কেটিং বিজনেস করে আজকে সফলতার সিঁড়িতে তারা দাঁড়িয়ে আছে। আপনারা যে সকল ভাই আপনারা মার্কেটিংয়ে কাজ করতে আসতেছেন, হয়তোবা কিছুদিন ট্রেনিং অবস্থায় আপনাদের অনেক চাপ থাকে, একটু হাঁটাহাঁটি হয়, একটু ঘোরাঘুরি হয়, বিভিন্ন সময় আপনাদের মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে যে না, এই ধরনের পরিশ্রম আমাদের দ্বারা আসলে সম্ভব না। আপনি সারাদিন পরিশ্রম করতেছেন, দেখা যাচ্ছে ইভিনিং সেশন থাকে, রাত্রে 9টা 10টা পর্যন্ত আপনাদের মিটিং করা লাগে, এতে আপনারা অনেক নতুন যারা তারা আপনারা ঘাবড়ায় পড়তেছেন। ভাই, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, একটা সময় আপনার অভ্যাস হতে হতে দেখবেন যে পরিপূর্ণভাবে আপনার লাইফে আপনি আপনার জায়গায় দাঁড়াই আছেন। কখনো অন্য মানুষের কথা শুনে আপনি আপনার জায়গাটাকে কখনোই নষ্ট করবেন না। আপনারা যদি চান যে না, আপনাদের লাইফের প্রতিটা মুহূর্ত আসবে সফলতার, আপনারা যদি সফল হতে চান, ভবিষ্যৎ যদি নিজের জীবন, যদি কোনো বিজনেস করে নিজে যদি উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই আপনারা কোথাও না কোথাও চাকরি করেন। আপনারা প্র্যাকটিক্যালি যখন আপনাদের লাইফে, যখন সব অভিজ্ঞতাগুলো যখন আপনাদের লাইফে আসবে, তখন আপনারা আসলে বুঝবেন যে জীবনটা আসলে অনেক অনেক কঠিন এবং অনেক সহজ। আপনারা জীবনটাকে খুব সহজ ভাবেন, আপনারা যদি মনে করেন যে না, আমাদের জীবনটা অনেক কঠিন, তাহলে জীবনটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে। আপনারা খালি নিজেদের ভিতরে সাহস রাখেন, আপনি খালি আপনার মনোবল ঠিক রাখেন, আপনি যে কাজটা করবেন সেই কাজটাকে পরিপূর্ণভাবে নিজের মতো করে আপনি ভালোবাসেন, একটা সময় দেখবেন আপনার ভালোবাসার কারণেও কাজটা অনেক সহজ হয়ে গেছে। আজকে যারা প্রবাসবাসী, যে সকল ভাই আপনার পরিচিত, ভাই বন্ধু আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই আছে যারা দেশের বাইরে থাকে, আপনি তাদেরকে ফোন দিয়ে একবার তাদের কষ্টের কথাগুলো আপনি শুনবেন, তারা এই মানে দেশ থেকে বিদেশ যেয়ে কতটা পরিশ্রম করে এবং পরিশ্রম করার বিনিময়ে সে কত টাকা ইনকাম করে, তার সাথে যদি আপনি কথা বলেন তাহলে কাজের প্রতি আপনার ভালোবাসা দেখবেন যে আস্তে আস্তে বাড়তেছে। আপনি অনেক সময় আপনার মনোবল নষ্ট হয়ে যায়, যখন আপনার মনোবল নষ্ট হয়ে যায় তখন আপনার আপনার উচিত, যারা সফল ব্যক্তি বা বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের দেখা উচিত, আপনারা যখন দেখবেন তখন দেখবেন যে আপনাদের ভিতরে মোটিভেশন কাজ করছে, যখনই আপনার ভিতরে মোটিভেশন কাজ করবে সেটাকে নিয়ে আপনি আগামী দিনগুলো কীভাবে প্ল্যান তৈরি করবেন, আপনার আগামী দিনগুলো কীভাবে আপনি গোল সেট আপ তৈরি করে নেন, এই গোল সেট আপ অনুযায়ী আপনার লাইফে আপনি কাজ শুরু করেন। দেখেন একটা সময় আপনি যখন পরিপূর্ণভাবে যখন কাজটা শিখে যাবেন তখন আপনি আপনার নিজের জীবনে কিছু করার চেষ্টা করেন, অবশ্যই সেখান থেকে আপনার জীবনে আপনি সফল হবেন ইনশাল্লাহ। তো যে যেখানে আছেন সবাই সফল হন, সবাই সফলতা অর্জন করেন, এই প্রত্যাশা নিয়েই আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।